है। সতীশ সামন্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানীয় সম্পাদক ও চেয়ারম্যান, সম্মানীয় আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং সহপ্রশাসক সম্মানীয় শ্রী Please,
যে বীর শহীদরা সৈনিকরা শহীদ হয়েছে তাদের মধ্যে আমাদের বাঙালি দুজন আছে। আমরা অবন্তিপুরার সময়ও পশ্চিমবাংলায় যে দুজন বীর শহীদ হয়েছিলেন, একজন হাওড়া জেলার আর একজন নদিয়া জেলার, আমরা বিভিন্ন ন্যায় প্রতিষ্ঠান থেকে আমরা তাদের পরিবারের হাতে অর্থনৈতিক সহযোগিতা করেছিলাম 12,20,000 টাকা। আমরা এবারেও রাষ্ট্রের পক্ষ থেকে আগামীকাল দুটো প্রতিনিধি দল, একটা আলিপুরদুয়ারে এবং একটা বীরভূমে আমরা পাঠাচ্ছি, তাদের পরিবারের বাবা মা স্ত্রী তাদের নাম ইত্যাদি সমস্ত সংগ্রহ করার জন্য। এবং আমরা আগামী কয়েকদিনের মধ্যে এই দুটো পরিবারের কাছে তাদের বাবা মা এবং স্ত্রীদের নামে ট্রাস্টের পক্ষ থেকে আমরা 10,00,000 টাকা তাদের পরিবারের কাছে পৌঁছে দেব। এটা আমরা বরাবরও করি, বিগত দিনেও করেছি, আগামী দিনেও করব। আমাদের যে দায়িত্ব, আমাদের যে কর্তব্য আছে, সে কর্তব্য আমরা পালন করব। এখানে বিশেষভাবে সভা করার সুযোগ নেই, প্রচুর মানুষজন এসে গেছেন, আমরা তবুও চেষ্টা করেছি একটা করে ফাঁকা রেখে রেখে সোশ্যাল ডিস্টেন্স মেনে আমাদের এই কোভিড ভয়ঙ্কর মহামারী, বিশ্ব মহামারী, তার যে হেলথ প্রোটোকল আছে সেটা মেনে প্রত্যেকের মুখে মাস্ক দিয়ে হাতে স্যানিটাইজার লাগিয়ে আমরা হেলথ প্রোটোকল মেনে আমরা আজকের এই কর্মসূচি পালন করেছি। আমাদের ট্রাস্টের সম্পাদক নদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামলদা আছেন, রবিবাবু দীপুবাবু আছেন, ব্রহ্মময়বাবু সব ভালো কাজে থাকেন, অত্যন্ত আদর্শবান মানুষ, ও নিচেও আছেন। আমরা যেহেতু সোশ্যাল ডিস্টেন্স মেনে বসেছি, আমরা কাউন্সিলর বৃন্দদের সবাইকে উপরে ডাকতে পারিনি, এসডিপিও আছেন, প্রেস মিডিয়ার বন্ধুরা আছেন, এটা অ্যাপলিটিক্যাল প্রোগ্রাম, বিশ্বনাথবাবু আছেন আমাদের বাড়ি ময়দানে। আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনে আমরা আজকে আমাদের ভারতবর্ষের বীর সৈনিক যারা আত্মে বলিদান দিয়েছেন লাদাখে ভারতবর্ষের সীমান্ত রক্ষা করতে গিয়ে, তাদের প্রতি শ্রদ্ধা প্রণাম জানানোর আমাদের কর্মসূচি ছিল। প্রবল বর্ষণে মাঠ কর্মমাক্ত হওয়ায় আমরা গরিব গতিতে ভারত ছাড়ো আন্দোলনের 50 বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী হল তৈরি হয়েছিল। এই আরেক ঐতিহ্যমণ্ডিত সুবর্ণ জয়ন্তী হলে আমরা দীপশিখা প্রজ্বলন করে শ্বেত পুষ্পার্ঘ নিবেদন করে জাতীয় সঙ্গীত তার মধ্য দিয়ে আমাদের বীর সৈনিক 20 জন যারা আত্মবলিদান দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সমবেদনা সহমর্মিতা জ্ঞাপন করে দেশ মাতৃকাকে আমরা বন্দন করলাম, নমন করলাম, দেশ মাতৃকার চরণে শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম। এই কর্মসূচির ব্যবস্থাপক সতীশ সামন্ত ওয়েলফেয়ার ট্রাস্ট, এই ট্রাস্ট বেশ কয়েক বছর আগে তৈরি হয়েছে এবং যে সতীশবাবু তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক, তার পুণ্যভূমি এটা, সুশীলবাবুর পুণ্যভূমি, অজয়বাবুর পুণ্যভূমি, মা মাতঙ্গিনীর পুণ্যভূমি। এই ভূমিতে দাঁড়িয়ে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম, আমরা এটা বরাবরই করি। গত বছর যখন অবন্তিপুরায় আমাদের সিআরপিএফ এর বীর জওয়ানদের কাপুরুষিতভাবে পাকিস্তান আশ্রিত জঙ্গিরা শহীদ করেছিল, আমরা